কন্টেন্ট রাইটিং ধারাবাহিকভাবে আপনাদের স্বাগতম। আমরা যখন ওয়েবসাইট ব্যাকএন্ড থেকে কোনো পোস্ট করতে যাই তখন এরকম দেখা যায়, এবং পোস্টটি লেখার পর অথবা লেখার সময় আমরা পাশে এরকম দুইটি অপশন দেখতে পারি, একটি হচ্ছে ব্লগ আর একটি হচ্ছে পোস্ট। তো ব্লগ নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছি, আজকের পর্বে পোস্টের কাজ কি সেটি দেখাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস এবং ভিজিবিলিটি, এই অপশনটি আমাদের প্রয়োজন হয় না। এখানে আমাদের যে পোস্টটি আছে এটার ভিজিবিলিটিটা দেখাবে, তো এটা আমি হাইড করে রাখলাম। এর নিচে আমরা দেখতে পাবো পারমালিঙ্ক, পারমালিঙ্ক এবং এর ভিতর আছে ইউআরএল স্ল্যাগ। এর মানে হচ্ছে আমাদের এই পোস্টটা পাবলিক করার পর উপরে যে ইউআরএলটি আসবে তো সেই ইউআরএলটি এখানে দেখা যাবে। যেমন দেখেন এখানে আমাদের ওয়েবসাইটের নাম এবং স্ল্যাশ, এই যে এখানে যে টাইটেলটি আছে এটা প্রথমে সেটিং থেকে সেট করে নিতে হবে যে আমাদের পারমালিঙ্কগুলো কীরকম হবে, এবং আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। তো এখানে স্ল্যাশের পর বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2020, বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2020। তো আমরা এসইও রিলেটেডের জন্য যাতে পোস্টটি খুব সহজেই এসইও ফ্রেন্ডলি হয় সেজন্য এখান থেকে আমরা এই ইনটা কেটে দিব। তো আমি এসইও নিয়ে যে ভিডিওটি তৈরি করব ওই ভিডিওতে বাকি আলোচনাগুলো থাকবে। তো তাহলে পর আমাদের এখন এই পোস্টটি ওপেন হওয়ার পর এই যে এই ইউআরএলে এটি ওপেন হবে। তো আশা করি পারমালিঙ্কের কাজটি আপনারা বুঝতে পারতেছেন। এবং ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে আমাদের ওয়েবসাইটে যত ক্যাটাগরি তৈরি করা আছে সকল ক্যাটাগরি এখানে শো করবে। আমাদের এই পোস্টটি কোন ক্যাটাগরি নিয়ে হবে এখান থেকে আমরা সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিব, এবং যদি কোনোটা সিলেক্ট না করে দেই তাহলে আন ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবং আমি যদি এটা উঠিয়ে দিই, যেহেতু আমাদের এটা কম্পিউটার রিলেটেড অতএব আমি সর্বপ্রথম কম্পিউটারে ক্লিক করে দেব। এবং এখানে ল্যাপটপ আছে যে ল্যাপটপ নিয়ে লেখা হয়েছে, তো কম্পিউটারের ভিতরে ল্যাপটপ দেবো, কারণ যেহেতু কম্পিউটার হচ্ছে মেইন একটা ক্যাটাগরি তো এই কম্পিউটার অবশ্যই সিলেক্ট করব। কম্পিউটারের ভিতরে ল্যাপটপ দেই, পিসি দেই, যাই দেই, ফার্স্ট কম্পিউটার, দেন ল্যাপটপ থাকলে ল্যাপটপ, পিসি থাকলে পিসি, বাকি যা থাকবে তাই। আমরা একাধিক ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমাদের যে কয়টা প্রয়োজন আমরা সেই কয়টা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। তো দুইটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে, এটাকে আমি হাইড করে দেই। এর নিচে আপনারা দেখতে পাবেন ট্যাগ। তো আমরা এখানে দুইটা ট্যাগ দিব, তো ট্যাগ নিয়ে আমি এসইও যে ভিডিওটি হবে ওই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। এই ভিডিওতে আমি ট্যাগ নিয়ে কিছুই বলবো না। এর নিচে আপনারা দেখতে পাবেন ফিচার ইমেজ। ফিচার ইমেজ মানে হচ্ছে আমরা যদি ওয়েবসাইট ওপেন করি, আমি একটু এখানে রিফ্রেশ করি, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ইন আছে। তো এই ইনটা এখনও যায়নি কারণ আমি এটাকে আপডেট করি নাই, ঠিক আছে? তো আমি যদি আপডেট করে দিই তাহলে দেখেন আমরা যে এইখান থেকে পারমালিঙ্কটাকে ই করলাম, আপডেট করলাম, এইখানে এই পারমালিঙ্কটা আপডেট হয়ে যাবে, ল্যাপটপ ইন 2020, এখান থেকে ইন চলে যাবে, দেখেন ইন কিন্তু চলে গিয়েছে। তো আমরা যদি হোমে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা পোস্ট হওয়ার সময় উপরে যে ইমেজটা দেখা যাচ্ছে, এই যে এই ইমেজটা, এটাই হচ্ছে ফিচার ইমেজ, এটাই ফিচার ইমেজ। তো আমরা এই ফিচার হিসেবে কোন ইমেজটা শো করাবো, তো সেই ইমেজটা আমাদের এই ফিচার ইমেজে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি ওই ইমেজটা দিছি তো এটা দেখাচ্ছে, তো আমি রিপ্লেস করতে চাইলে রিপ্লেস করতে পারি, রিমুভ করতে পারি, এখান থেকে নতুন যে কোনো একটা ইমেজ অ্যাড করে দিতে পারি, এখানে ক্লিক করলে আমাদের মিডিয়াতে নিয়ে যাবে অথবা আপলোড করতে পারি। তো আশা করি এখানে ফিচার ইমেজের কাজটি আপনারা বুঝছেন। এবং এক্সার্পট এই অপশনটি আমাদের এখন দরকার নাই। তার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা কি এই পোস্টে কোনো, আমি যদি এটা ওপেন করি তাহলে আপনার নিচের দিকে দেখলে লক্ষ্য করতে পারবেন এই পোস্টে কেউ কমেন্ট করতে পারবে, যে কেউ এসে কমেন্ট করতে পারবে না। আচ্ছা, যে কেউই কমেন্ট করতে পারবে সেজন্য আমরা নিচে চলে যাই, এবং দেখেন এখানে কমেন্টের অপশনটি আছে। তো আমরা যদি এই কমেন্টের অপশনটি রাখতে না চাই তাহলে এখান থেকে অ্যালাউ কমেন্ট উঠিয়ে দিব। আশা করি আপনারা পোস্ট অপশনের কাজগুলো বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, এখানে দেখতে পাবেন সিলেক্ট উইজেট জোন ফর দ্য লেফট সাইড বার। তো এই যে আমাদের যে পোস্টটি আছে এই পোস্টের এইটা হচ্ছে সাইড বার, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড বার। হ্যাঁ, এটা রাইট সাইড বার, এই পাশে লেফট সাইড বার, দুই পাশে দুইটা সাইড বার রাখা যায়। তো আমাদের ওয়েবসাইটে একটা সাইড বার আছে, তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো সাইড বার সিলেক্ট করে দিতে পারি, যে এটার জন্য আলাদা কোনো সাইড বার তৈরি করলাম এবং ওই সাইড বারটি এখানে শো করবে। তো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তো আমরা এখান থেকে রাইটে যদি ক্লিক করি এখানে দেখেন 10টা সাইড বার তৈরি করতে পারবো। তো আমরা আমাদের ইচ্ছা মতো যে সাইড বারটি প্রয়োজন সেই সাইড বারটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের যখন এই সাইড বারগুলো তৈরি করা থাকবে আমাদের মন ইচ্ছা মতো আমরা এখান থেকে সাইড বার সিলেক্ট করে দিতে পারবো এবং সেই সাইড বারটি এখানে শো করবে। তো আশা করি আপনারা বুঝছেন আমার ভিডিওতে।
এরপর আপনাদের আর পোস্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।